এত বুদ্ধি বন্দুক দিয়ে গুলি করে দাঁত পালেন কচি কচি ম্যাম সাহেব কচি ডাবের পানি দিয়ে মুখ ধুলে মুখ ফেলে সাথে বাধ্য কি বলছি ফেলেস ফেলেস না তাইলে ফ্রেশ আচ্ছা ফেলেস বলতো ফ্রেশ মানে কি ফেলেস মানে 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 না না মানে গুগুল্লা ধর ফ্রেশ মানে সজীব ও এত বুদ্ধি এই যে মা লাভলি তোরা এখানে আর আমি তোদের খুঁজে খুঁজে হয়রান কেন কি হয়েছে দাদি কি আর হবে আজ শহরে যেতে হবে ভুলে গেছিস কদিন পরই তো তোর কলেজ শুরু হবে আমি নিজে গিয়ে তোর সব কিছুর বন্দোবস্ত করে আসব না কেন ক্লাসে আসো না আমার নোট কিন্তু তোমাকে তো আমি খুঁজে পাইনি কার সাথে ছিল তাই নাকি কতদিন তোমাকে দেখিনি নিলাম আমার কথা তোমার মনে পড়েছিল সারাক্ষণ সারাক্ষণ তোমাকে মনে করে কষ্ট পেয়েছি আপন মানুষটিকে কাছে না পাওয়ার কি যে কষ্ট দীর্ঘ ছুটিতে তা আমি অনুভব করেছি তুমি কি আমাকে শান্তিতে থাকতে দিয়েছ তোমরা সবাই ভালো তো হ্যাঁ আপনি এতদিন তোমাদের ছেড়েছিলাম কেমন করে ভালো থাকি বলো ভীষণ ভীষণ কষ্টে ছিলাম একটা ফাংশন করে সেই কষ্টটা মুছে ফেলুন না সে কথাই তো নীলমের সাথে আলাপ করছিলাম আমি আজই প্রিন্সিপাল স্যারের সাথে কথা বলে অনুমতিটা নিয়ে নেব বলো কি ইউ মাস্ট গেট এ লাভলি কুইন হ্যাঁ তোমার বন্ধুরা ওকে পছন্দ করবে প্রেম মাই সান প্রেম এই নাও তোমাদের টাকা এবার আমার লোন ক্লিয়ার নাও আমাদের টাকা দিয়ে তুমি হেরোইনের ব্যবসা করে অনেক টাকা কামাচ্ছ কিন্তু আমাদের হিরোইন কোথায় ওয়েট 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 এক্ষুনি এসে যাবে কই এসো ওই তো এসে গেছে জহির কোথায় নিয়ে এলে কাউকে তো দেখছি না তুমি বসো আমি আসছি লেটস গো এসো ওয়েল ডান মাই সান জহির তুমি একটা বাপের বেটা দরজা বন্ধ করলেন কেন গোপন কাজ গোপনে করাই ভালো তার মানে আরে মানে পরে আগে আসো না ছেড়ে দিন আমাকে ছাড়ুন জহির গো জহির
মল্লিক তার গোপন কাজের কোনো সাক্ষী রাখে না। লাভলি মা লাভলি আসসালামু আলাইকুম লাভলি ইনি হলেন প্রফেসর সালাম খান আসসালামু আলাইকুম তোমার লেখাপড়ার দায়িত্ব ওনার আর ইনি হলেন ফিজিক্যাল ইন্সট্রাক্টর মিসেস ডাইনা রহমান তোমার ফিজিক্যাল ফিটনেসের জন্য সর্বক্ষণ গার্জেন হিসাবে তোমার সঙ্গে এই বাড়িতেই থাকবে লাভলি আমার বড় আদরের মেয়ে ওকে শিক্ষায় দীক্ষায় মানুষ করে তোলার দায়িত্ব আমি আপনাদের হাতেই তুলে দিলাম আপনি কোনো চিন্তা করবেন না আমি 30 বছর ধরে শিক্ষকতায় নিয়োজিত আছি আপনার মেয়েকে আমি সেভাবেই শিক্ষা দেব আমিও ফিজিক্যাল গার্জিয়ান হিসেবে আপনাকে 100% সিউরিটি দিচ্ছি আপনার মেয়েকে প্রথমেই আমি ফিজিক্যালি ফিট করে দেব এত বুদ্ধি আব্দুল্লাহ কি করছিস না মানে দেখছি যে এই বোমা শরীরের ফিটনেসটা কোথায় আমার শরীর নিয়ে কোনো কথা বলবে না আব্দুল্লাহ তুই যা ওনার ঘরটা ঠিক করে দে যা ওটা আপনি নিয়ে আসেন ফিজিক্যাল আমার পড়ানোর সময়টা একটু বলে দিন আপনার সময় সন্ধ্যে 7টা থেকে রাত 8টা পর্যন্ত পুরো ছোট লোক হাই হাই এই খুস্তা কাঁচরা কাপড় ভরা ইল কি এটা কোন সাইজ আবার বুঝি এটা হলো মধ্যের জানালা এটা আবার কিসের দড়ি মরি ও এটা হলো ভিতরের জানালা পাক্কা দুই গজ কাপড় ছাড়া হয় নাই আমার ব্যাগ খুলে কে তোকে কাপড় বের করতে বলেছে বলা কয়া ছাড়াই আমি আমার কাজ সময়মতো করিয়া থাকি দেখছেন এই দেখেন তাই আবার কাবলা পাতা ছাড়েন বাহ ছেলেটা তো কাজের বলে মনে হচ্ছে বাবা এত মোড়া দূর বুঝছি একা আমার কাজ না যাই মহল্লার লোকজন ডেকে নিয়ে হিসাব কইরা বসতেইব যে নইলে মাজা পাটা দিলা মান কটা আছে যেমন ছুরি যেমনই খাওয়া ও
বুঝে গেছে আর যাইতেছে না বুদ্ধি না খেতেই আটকে গেছে বাহ ফিজিক্যাল গার্ল তো ভালোই খেলো এরপর কি খাবেন দেখি কোন দিকে যাচ্ছে গেছে সব গেছে মুখেও রুচি নেই আগের মতো খেতেও পারি না বাজেট ফেল ম্যাম সাহেব টাকা দেন টাকা হ্যাঁ এই গোডাউন ভরতে হলে বড় বড় হাড়ি পাতিল কিনতে হবে সঙ্গে চারজন কাজের মাথায় লাগবে এবং কাল সকালে লাগবে ঠিক আছে খুশি কত বাবা হলো চার নম্বর ও এলেন এই নিন এবার এইটা এবার ওঠো ওরে বাবা গায়ে শক্তি আছে তো ভালোই হ্যাঁ থাকবো না কতদিন খায় এবার ফ্রি হ্যান্ড দেখি আবার ফিজিক্যাল কি শিখাইলা ওই ওই সাইকেল চালাইলা হ্যাঁ ভালোই লাগে হুম
ভীষণ ক্লান্ত হয়ে পড়েছো, এখন বিশ্রাম করো। ম্যাম সাহেব ঠিকই আছে। ওই দেখা বোমা যায় কেমনে, অবস্থা ভালো না। ড্যাডি কাকে দিয়ে গেল, আমি তো মারা যাব। ম্যাম সাহেব এত ব্যায়াম আপনার দরকার নাই, আপনি তো মোহাম্মদ আলী হবেন না? আপনি হলেন কলেজ ছাত্রী, কলেজে পড়ালেখায় আপনার কাজ। জমা খরচে চলতে হবে। এই কি হয়েছে দেখুন তো, কি অসভ্য ব্যবহার করছে। জয় ভাই বলে রেখেছে মাফ করে দিন। আর বেয়াদবি করবি? আল্লাহর কসম আর কোনোদিন বেয়াদবি করবো না। হলে ক্ষমা চা। ম্যাডাম বলে রেখেছে মাফ করে দিন। হ্যাঁ ম্যাডাম ঠিক আছে ঠিক আছে, যাও। ওরা আর কোনোদিন আপনার সাথে খারাপ ব্যবহার করবে না। বাবা এত বুদ্ধি ম্যাম সাহেব, খারাপ ব্যবহার ওরা করবে না, আমার মনে খারাপ ব্যবহার উনি করবেন। ওহো তোমার নামটা তো জানা হলো না। লাভলি। বা লাভ মানে ভালোবাসা, আর লাভলি মানে অপূর্ব। জহির ভাই আসসালামু আলাইকুম। জহির ভাই ওয়া আলাইকুম সালাম, কি খবর তোমাদের? পিকনিক কবে? পিকনিকের জন্য সবাই এত উতলা হয়েছে কেন? এত বড় পিকনিক উতলা হবে না। আমি আজই স্যারের সাথে ডেট ঠিক করে তোমাদের সবাইকে জানিয়ে দেব, ঠিক আছে? ওকে জহির ভাই। লাভলি পিকনিকে যেতে তুমি কিন্তু মিস করো না, পিকনিকে অ্যাটেন্ড করলে বুঝবো তুমি রাগ করনি, ওদেরকে ক্ষমা করতে পেরেছো। চলি বাই বাই। এত ভালো ছেলে জহির, সবার কাছে সমান প্রিয়। আরে 10 নম্বর ক্লাস তো তোরা কেউ ব্যথা পাসনি তো? না ভাই, তুমি যা দেখালে ও তোমার প্রেমে পড়তে বাধ্য। Lovely, what you are thinking? না মানে আগামীকাল পিকনিক তাই। মাথাটা খারাপ হয়ে গেছে। পিকনিকে তো অবশ্যই যাবে,
তাই বলে পড়াশোনা তো বন্ধ রাখা যাবে না তোমাকে ভালো রেজাল্ট করতে হবে আমার ছাত্রী হয়ে তুমি খারাপ রেজাল্ট করলে আমার বদনাম হবে স্যার আজ আমার মাথায় কিছুই ঢুকছে না সারাক্ষণ পিকনিকের চিন্তা হচ্ছে খুব খারাপ ঠিক আছে আজ আমি উঠছি মিছে সময় নষ্ট করতে আমি চাই না তুমি পিকনিক থেকে ঘুরে এসো তারপর লেখাপড়া হবে বাই Oh.
ম্যাম সাহেব এখনো আসছে না, তার তো অনেক হয়ে গেল। আমার লকেট, আমি জহির। তুমি এত রাতে? আমার একটা দায়িত্ব আছে না, এতগুলো মেয়ে নিয়ে এসে শহরের বাইরে রাত কাটাচ্ছি, কারো যাতে অসুবিধা না হয় তাই পাহারা দিচ্ছি। কিন্তু আমার যে সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে তোমার? আমার লকেটটা হারিয়ে গেছে। তাহলে বোধ হয় গানের ওখানে পড়েছে, চলো। দাঁড়াও, আমি দেখছি। ওই তো পেয়েছি। এই তো, এই তো আমার হার। কি যে ভালো লাগছে, তোমাকে আমি বোঝাতে পারবো না। লাভলি, আমি পরিয়ে দিই। পরে সব বুঝিয়ে বলবো। তুমি ওর সাথে আলাপ করো, আমি ড্রেসটা পাল্টে আসি, ওকে? ঘরে গেল, ব্যাপারটা কি? আপনার কথা লাবলির মুখে আমি অনেক শুনেছি, তাই আমি আপনার কাছে এসেছি। আমার কাছে? হোয়াই? আপনি ওর গার্জিয়ান, আপনার কাছে সব খুলেই বলি, আমি লাবলিকে ভালোবাসি। প্লিজ আন্টি। কিন্তু আমার লাভ, তুমি যদি আমার দিকে খেয়াল করো তাহলে আমি তোমাদের মেলামেশার সুযোগ করে দিতে পারি। সত্যি তোমার মুখটা যেমনি সুন্দর, কলিজাটাও তেমনি বড়। দেখে দেখি একটু আদর করে দে। এত বুদ্ধি, সুম্মা দিয়া স্বার্থ সিদ্ধি। হ্যাঁ, শাড়ি বেটি শাড়ি তো ম্যাম সাহেবের বারোটা বাজাবে। Ah.
জহি, তোমাকে নিয়ে আমার অনেক স্বপ্ন। একজন মেয়ে তার জীবনে যেমন পুরুষ আশা করে, তুমি ঠিক তাই। আই লাভ ইউ জহি, আই লাভ ইউ। আই লাভ ইউ মানে কি? স্যারকে জিজ্ঞেস করতে হবে। মোহিত হইয়া গিয়াছে, চিৎকার করিয়া ডাকিতে হইবে। ম্যাম সাহেব! কি রে চিৎকার করছিস কেন? দুধ আমি খাবো না, নিয়ে যা। কি রে আমার দিকে কি দেখছিস? একটা কথা বলতে চাই। বল। ওই জহির একটা খারাপ মানুষ, ওর স্মৃতি মন থেকে মুছে ফেলুন। খবরদার, আমার ব্যক্তিগত ব্যাপারে কোনো কথা বলতে আসবি না। তুই চাকর চাকরের মতো থাকবি। আমার কোথায় যাচ্ছেন? সারার মতো সারের কাছে তুই পড়ালেখা করিস। লাভলি, লাভলি কোথায় যাচ্ছ? স্যার, আজ আমার একটা জরুরি অ্যাপয়েন্টমেন্ট আছে, আমাকে এক্ষুনি যেতে হবে। কি বলছো তুমি? আমি তোমাকে ওয়ার্ডসওয়ার্থের কবিতা পড়াবো বলে প্রস্তুতি নিয়ে এসেছি, আর তুমি? স্যার, স্যার আমি কালকে পড়বো স্যার। আসি আসি স্যার। হাই রে ওয়ার্ডসওয়ার্থ। ওয়ার্ডসওয়ার্থ সেটা আবার কি স্যার? পোয়েট, হি ইজ এ ফেমাস পোয়েট অফ দ্য ওয়ার্ল্ড। বসো বসো বসো, বসো বসো। ওয়ার্ডসওয়ার্থ লাভড ন্যাচারাল বিউটি, সো হি রোট ন্যাচারাল পোয়েট্রি, সেম অ্যাজ আওয়ার ওন পোয়েট জীবনানন্দ দাস। স্যার, এত দাঁত ইংরেজি আমি তো বুঝি না। হাউ স্ট্রেঞ্জ, তুমি ইংরেজি বোঝো না? না। তাহলে আমি আমি তোমাকে ইংরেজি শেখাবো, ইংরেজির প্রফেসর আমি। মানুষকে শেখানোই আমার কাজ। আচ্ছা বসো বসো বসো, সিট ডাউন, সিট ডাউন মাই বয়, সিট ডাউন। বলো, আই মানে আমি। আই মানে আমি? হ্যাঁ। ইউ মানে তুমি? থ্যাংক ইউ। হ্যাঁ, এবার বলো, আই রিড আমি পড়ি। আই রিড আমি পড়ি। হ্যাঁ, আই রিড আমি পড়ি। হ্যাঁ, আই রিড আমি পড়ি। হি গোজ টু কলেজ, সে কলেজে যায়। থ্যাংক ইউ, থ্যাংক ইউ মাই বয়। আই হোপ দ্যাট ইউ উইল বি সাকসেসফুল ইন লাইফ। যে ইয়েস, সাকসেস মানে কি স্যার? সাকসেস মানে হচ্ছে সাফল্য। ও স্যার, স্যার এই আই লাভ ইউ মানে কি স্যার? আমি তোমাকে ভালোবাসি। ও বাট ওয়াই? না না স্যার, আছে 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 আছে। জি এত ব্যায়াম কইরা শরীরটারে শুকায় ফেলাই না বোকা। টিপ দে বাবা, এত শক্ত। হ্যাঁ, ব্যায়াম করলে শরীরের মাংসগুলো দড়ির মতো মোচড়ায়া যায়, আর তুই বলছিস শুকে যায়। লোহা লোহা, শুধু শরীরটারে শক্তই করবা, এই আর কিছু করব না। করব, শত্রু ধ্বংস করব। কেডা তোমার শত্রু?
ম্যাম সাহেবের শত্রু যারা, তারাই আমার শত্রু। জহির, তুমি এত সকালে? টান, একেই বলে হৃদয়ের টান। যাও ঘরে যাও, ভয় করো না, আমি আছি। কি দেখছ? তোমার ওই সুন্দর মুখখানা দেখার জন্য আমি সারা রাত ঘুমোতে পারিনি। আমিও পারিনি দু চোখের পাতা এক করতে। কি যে জাদু করলি! এই মাল যদি হাতছাড়া হয়ে যায় তাহলে আমার সর্বনাশ হয়ে যাবে। ওকে, আমি অ্যারেঞ্জ করছি। বন্ধু, আমার টাকা লাগবে। ড্যাড, আমার ড্যাড। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি বলেছিলাম। ও আচ্ছা আচ্ছা, ভেরি সুইট গার্ল। লাভলি, আমার কাদের আঙ্কেল। ওয়ালাইকুম সালাম। বাবার বিজনেস পার্টনার, আমাকে খুব আদর করে, ডাইরেক্ট থেকে বেশি। যাও, তোমরা উপরে যাও, আমি আসছি। আরে হ্যাঁ, মাইকেল মধুসূদন দত্ত বিশাল প্রতিভার অধিকারী, মেঘনাদবধ মহাকাব্য তো তারই রচনা। বলেন কি? তুমি মেঘনাদবধ কাব্য সম্পর্কে কিছু জানো না? এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে, আরে মেঘনাদবধ কাব্য হচ্ছে সীতাহরণের কাহিনী, রাবণের সীতাহরণের ঘটনা নিয়ে। রাম লক্ষণ ও রাবণের মধ্যে মহাযুদ্ধ শুরু হয়। এই যুদ্ধেই রাবণ পুত্র মহাবীর মেঘনাদকে হত্যা করেছিল লক্ষণ। আর এটা সম্ভব হয়েছিল বিভীষণের কারণে। বিভীষণ? হ্যাঁ, রাবণের নিজেরই ভাই, ঘরের শত্রু ওই বিভীষণ।
স্যার আমাদের ঘরের শত্রু ফিজিক্যাল ফিজিক্যাল ও ফিজিক্যাল শায়েস্তা করো ফিজিক্যালের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করো সবল হস্তে শত্রু নিধন করো স্যার স্যার আই এম সার্ভেন্ট স্যার সার্ভেন্ট হোয়াট ডু ইউ মিন বাই সার্ভেন্ট ইউ আর এ ম্যান মাই স্টুডেন্ট পৃথিবীর সমস্ত মানুষকে কাজ করে খেতে হয় আর এই কাজের মধ্য দিয়ে সত্যকে প্রতিষ্ঠিত করতে হয় ইট ইজ হিউম্যান ভার্চু আরে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রুটির দোকানে কাজ করতে অথচ তারই কণ্ঠে গর্জে উঠেছিল বালবীর বাল উন্নত মম শির শির নিহারি আমারি নত শির ওই শিখর হিমাদ্রি আব্দুল্লাহ সিট ডাউন সিট ডাউন তুমি সুকান্তের মতো অঙ্গীকার করে পৃথিবীর জঞ্জাল সরাও আর নজরুলের মতো গর্জে উঠো অফ কোর্স আই প্রমিস বাহ আব্দুল্লাহ আসলে সোনার টুকরো ছেলে খাবার ঘরে নিয়ে গেছে মজা করে খাবো আজ পেট ভরে খাবো এটুক ভাজি এতগুলো লবণ এতগুলো মরিচ এত পেঁয়াজ হ্যাঁ আব্দুল্লাহ আব্দুল্লাহ কি সারের মতো চাচাচ্ছেন কেন এসব কি আমার খাবার কোথায় ও এইসবই তো আপনার খাবার তবে করামিন আমরা সবাই ডাক্তার আমি কম্পাউন্ডার আমরা সবাই ডাক্তার আমি কম্পাউন্ডার পাটাই পিষে খাও তারে কাঁচা লঙ্কার ঝাল ওরে ফিজিক্যাল ওরে ফিজিক্যাল ওরে ফিজিক্যাল ওরে ফিজিক্যাল ওরে ও ফিজিক্যাল খাইলা কেন পাতলা ডাইল নিজের দোষে মরবে অকালে হে ধরো ধরো তারে সবাই মিলে আরে নিতে হবে পশু হাসপাতালে অসুখ করবো ভালো ঘুষি আর কিলে দড়ি দিয়ে বাঁধো তারে গাছের ডালে পেটের অসুখ করবো ভালো ঘুষি আর কিলে সোয়াবিন আর কেরাসিন সোয়াবিন আর কেরাসিন খাইলে তুমি হবে ভালো সকাল বিকাল ওরে ফিজিক্যাল ওরে ফিজিক্যাল ওরে ফিজিক্যাল ওরে ও ফিজিক্যাল খাইলা কেন পাতলা ডাল নিজের দোষে মরবে অকালে ধরো ধরো তারে সবাই মিলে আর নিতে হবে পশু হাসপাতালে ধরো ধরো তারে সবাই মিলে আর নিতে হবে পশু হাসপাতালে এই জি এসো লাভলি আমি তোমাকে আসতে বলেছি তোমরা দুজন দুজনকে পছন্দ করো আমার অপছন্দের কোনো কারণ নেই আমি চাই বিয়ের পর তোমরা দুজন সুখী হও তাই বিয়ের আগেই সব ফর্মালিটিস ফয়সালা করতে চাই জাস্ট এ মিনিট জহির এদিকে এসো বসো বসো তুমি তো জানো এই শহরের বড় বড় ধনী তাদের সুন্দরী মেয়ের সঙ্গে তোমার বিয়ের প্রস্তাব পাঠিয়েছে লক্ষ লক্ষ টাকা যৌতুক দিতে চাচ্ছে তাই আমি সিদ্ধান্ত নিয়েছি তোমার বিয়েতে আমি 1 কোটি টাকা যৌতুক নেব কি বলছো রে ঠিকই বলছি আমার ছেলে হিসেবে 1 কোটি টাকা যৌতুক পাওয়ার যোগ্যতা তোমার আছে
কিন্তু ড্যাড তুমি তো ভালো করেই জানো লাভলিকে আমি ভালোবাসি। জানি বলেই তো আমি কাউকে কথা দেইনি। লাভলির বাবা 1 কোটি টাকা দিতে রাজি হলেই লাভলির সঙ্গে তোমার বিয়ে হবে। আমি লাভলির বাবার কাছে একটি পয়সাও যৌতুক দাবি করতে পারবো না। তাহলে লাভলির সঙ্গে তোমার বিয়ে হবে না? হবে, যৌতুক ছাড়াই আমি লাভলিকে বিয়ে করব। যেদিন লাভলিকে তুমি বিয়ে করবে সেদিন আমি তোমাকে ত্যাজ্য পুত্র করব। ঠিক আছে ঠিক আছে, আমি ত্যাজ্য পুত্রই হব। হ্যাঁ দেখ লাভলি চলে যাচ্ছে। বাবা প্ল্যানটা 100% ওকে। আব্দুল্লাহ আব্দুল্লাহ। জি ম্যাম সাহেব। এই চিঠিটা জহিরের কাছে এক্ষুনি পৌঁছে দিয়ে আয়। নে মিস্টার জহির। দেয়ার জহির চোরটা শালা আবার দেয়ার। তোমাকে ফোন করলাম না, তোমার বাবা ধরতে পারে। আমি তোমার বাবার সঙ্গে কথা বলতে চাই না। আব্দুর হাতে চিঠি লিখে পাঠালাম, তোমার সঙ্গে জরুরি কথা আছে। আর সন্ধ্যা 7টায় হাই ফাই চাইনিজ রেস্টুরেন্টে আসবে। আমি এখন বান্ধবীর বাসায় যাচ্ছি। ইতি লাভলি। হাই ফাই আল্লাহ হাই ভাই। কিচ্ছু চিন্তা করো না, সব ব্যবস্থা হয়ে যাবে। এসো, প্ল্যান মোতাবেক তোমার কাজ তুমি করো, আমি হোটেল বুকিং করিয়ে দিচ্ছি। ওকে। এই যে ভাই জহির সাহেব বাসায় আছেন? জি আছেন। না থাকলে তো ভালোই হইতো। হোটেল নিদমহল। আমি মিস্টার মল্লিক বলছি, আজ রাতের জন্য একটা রুম চাই আমার। ওকে থ্যাংক ইউ। হোটেল নিদমহলের 5তলায় 101 নম্বর রুম আমার নামে বুকিং হয়ে গেছে। জহির তুমি লাভলিকে নিয়ে রাতে হোটেলে চলে আসবে। ওকে। লাভলিকে আমাদের হাতে তুলে দিলেই তোমার দায়িত্ব শেষ। আজ রাতেই তোমাদের অনেক দিনের স্বাদ পূর্ণ হতে যাচ্ছে। রাইট। সারা রাত ধরে আমরা সবাই মিলে ও রূপ যৌবন দুই চালু করে দেব। চিঠি আর দিছি জহির বাচ্চা, এই যা তোর প্রেম। আজকের বিষয় হচ্ছে প্রেম। বসো বসো বসো। না স্যার, আমি আজ ভীষণ টেনশন আছি স্যার। স্যার আমাকে ছুটি দিন স্যার, আমাকে ছুটি দিন। আব্দুল্লাহ এত টেনশনে চলে গেল, আমি এখন কাকে পড়াবো? আমাকে। হ্যাঁ আপনি পড়বেন? হ্যাঁ, আব্দুল্লাহকে তো বেশ ভালো ইংরেজি শিখিয়েছেন, এখন আমি ইংরেজি শিখবো। একটু আদর করছি স্যার, আমাকে ইংরেজি শিখবো, আমি ইংরেজি শিখবো স্যার, আমি ইংরেজি শিখবো। ওরে বাবা কি দজ্জাল মহিলা রে বাবা। এই হাই ফাই রেস্টুরেন্ট। তুমি? হ্যাঁ আমি। আমার ড্যাডের কথা শুনে চলে এসেছিলে কেন? তোমাকে নিয়ে আমি আমার ড্যাডের সঙ্গে বোঝাপড়া করতাম। কিসের বোঝাপড়া? যৌতুকে? ছি 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 জহির, তোমার ড্যাড অত লোভী আমার জানা ছিল না। হ্যাঁ আমার ড্যাড লোভী, তাই সে যৌতুকের কথা বলেছে। কিন্তু আমি আমি তো প্রেমিক, আমি আমার কথাই বলেছি। তাহলে আমার চিঠি পাবার পর কেন চাইনিজ রেস্টুরেন্টে আসোনি? কার হাতে চিঠি পাঠিয়েছিলে? আব্দুল্লাহর হাতে। আমি সে চিঠি পাইনি। কি বলছো তুমি? হ্যাঁ হ্যাঁ আমি বুঝতে পেরেছি, আমার বিপক্ষে আমার ড্যাড।
তোমার বিপক্ষে আব্দুল্লাহ। প্লিজ প্লিজ লাভলি, তুমি আমাকে ভুল বুঝে ফিরিয়ে দিও না। আমি আমার ড্যাডের অনুমতি ছাড়াই আজ রাতেই তোমাকে বিয়ে করব। কিন্তু আর কোনো কিন্তু নয় লাভলি, ড্যাডের বন্ধু কাদের আঙ্কেল আমাকে খুব স্নেহ করে ভালোবাসে, সেই আঙ্কেল আমাদের বিয়ের দায়িত্ব নিয়েছেন। তার অনুগ্রহে হোটেল নির্মহলে আজ রাতেই তোমার বাসর হবে। বসর যাও, পোশাকটা পাল্টে নাও। এখানে তো নাই, বাসায় গেল। জহির কি আমার চিঠি দিয়েছিলি? আগে বলুন কোথায় যাচ্ছেন আপনি। আমার কথার জবাব আগে দে, জহিরকে চিঠি দিয়েছিলি? না। তুই আমার চাকর হয়ে আমার সর্বনাশ করতে চাস? সর্বনাশ তো করতে যাচ্ছে এই জহর। ওরে সব ষড়যন্ত্র আমি জানি। আরাম কর। তোর তোর এত বড় সাহস, তুই আমার ভালোবাসার গায়ে হাত তুলেছিস। আপনাকে আজ আমি কিছুতে বাড়ি যেতে দেবো না। আব্দুল্লাহ গেট থেকে সরে যা, বেশি বাড়াবাড়ি করিস না। না, আজ আমি বাড়াবাড়ি করবো, আমি আপনাকে যেতে দেবো না। সরে যা। না, সরে যা। না, ফাটিয়ে ফেলুন, রক্ত বের করে ফেলুন, তবুও ওর সাথে আপনাকে যেতে দেবো না। ও আপনাকে হোটেলে নিয়ে গিয়ে ম্যাম সাহেব আপনি যাবেন না, ওরা আপনার সর্বনাশ করবে। ওঠো। কোন দিকে গেল? হায় হায়, হে দেখি মইরা গেছে। এইখানে থাকলে আমার বিপদ হইব, আমি অগ্নি পলাই। ও মা গো, এ বাড়িতে থাকলে আমাকে মেরেই ফেলবে। যাই, আমি পালাই। পাখি কোথায়? আপনারা মানে? হ্যাঁ, আমরা
তোমার বাসুঘর সাজিয়েছি, এখানে তোমার বাস হবে। দেখো না কি নরম বিছানা, তোমার পিঠে একটু লাগবে না। জহির, জহির, এরা এসব কি বলছে? হ্যাঁ লাভলি, এদের সঙ্গে তোমার বাসর হবে। এই বাসরের জন্যই তো এতদিন আমি তোমার সঙ্গে প্রেম করেছি। এটাই কি তোমার আসল চরিত্র? হ্যাঁ, এটাই আমার আসল রূপ। আঙ্কেল, সময় চেঁচামেচি ভালো না, আমি মত পাঠিয়ে দিচ্ছি। আরে তাড়াতাড়ি, সত্যিকারের ভালোবাসা কোনো অপরাধ নয়, কিন্তু আপনি মানুষ চিনতে ভুল করেছেন ম্যাম সাহেব। অল হু ড্রেসেস দেমসেলভস ওয়েল আর নট জেন্টলম্যান, অল দ্য পুয়র ম্যান অলওয়েজ নিডি, বাট দে আর নট লাইক এ ক্রিমিনাল। উইল ইউ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ম্যাম সাহেব, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আর যে সর্বনাশ আপনার হতে যাচ্ছিল, সে কেবল ওই মানুষরূপী জানোয়ারের জন্যে। আপনি তাকে ভুলে যান, ফরগেট হিম, হি ইজ এ ক্রিমিনাল, ইউ আর ইনোসেন্ট, সো ইউ থিঙ্ক দ্যাট অল দ্য ম্যান ইন দি ওয়ার্ল্ড আর ইকুয়াল, নাও ইটস রং, মেনি ম্যান মেনি মাইন্ড। একটা কথা মনে রাখবেন ম্যাম সাহেব, স্বামীর পায়ের নিচে স্ত্রী ভেস্ট, কিন্তু জর্দের মতো স্বামীর পায়ের নিচে ভেস্ট নেই, আছে জুতা। ওদের বিয়ে করার চেয়ে মৃত্যু অনেক ভালো, অনেক ভালো। ডাক্তার হিসাবে আমার দায়িত্ব শেষ, আপনার ঘরে আপনাকে পৌঁছে দিয়ে গেলাম, এবার আমার ছুটি। চলি ম্যাম সাহেব, চলি ভাই। আব্দুল্লাহ, আব্দুল্লাহ দাঁড়া, যাস না আব্দুল্লাহ, আব্দুল্লাহ, আব্দুল্লাহ দাঁড়া, আমার কথা শুনে যাও আব্দুল্লাহ, 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 আব্দুল্লাহ দাঁড়া, দাঁড়া বলছি, দাঁড়া বলছি, আমার কথা শুনে যা আব্দুল্লাহ, আব্দুল্লাহ, আমি তোকে
যেতে দেব না। ম্যাম সাহেব আমাকে বাধা দিবেন না, আমাকে মুক্তি দিন। তাহলে কেন কেন আমাকে ওদের হাত থেকে বাঁচিয়ে আনলি? কেন আমার ইজ্জত রক্ষা করলি? বল বল আব্দুল্লাহ বল, কেন আমাকে বাঁচালি? কেন? আপনি যে আমার মনিব, চাকর হিসেবে আপনাকে বাঁচানো আমার দায়িত্ব ছিল ম্যাম সাহেব। সে দায়িত্ব তোর এখনো শেষ হয়নি আব্দুল্লাহ। না ম্যাম সাহেব না, আপনি আমাকে মুক্তি দিন। মুক্তি তুই পাবি না। যে মানুষ সারা জীবন আমার মঙ্গল কামনা করেছে সে মানুষকে মুক্তি দিয়ে আমি আমার অমঙ্গল ডেকে আনতে পারবো না। আব্দুল্লাহ আব্দুল্লাহ চল চল আমার সাথে। না না ম্যাম সাহেব, আমাকে বাঁচতে দিন। আমি গরিব মানুষ, এই শরীরটা খাটায় আমি বাঁচতে চাই। আপনার কাছে থাকলে আমার শরীরটা শেষ হয়ে যাবে। দেখুন দেখুন কি করেছেন আপনি, আপনার হাতে চোর থাপ্পড় খেয়ে আমার শরীরটা আর সহ্য করতে পারছে না। যতদিন পেরেছি সহ্য করেছি, আর সহ্য করতে পারবো না ম্যাম সাহেব। আপনার আপনার দুটি পায়ে পড়ি, আপনার দুটি পায়ে পড়ি ম্যাম সাহেব। আমাকে মুক্তি দিন, আমাকে মুক্তি দিন। ঠিক আছে, আমি তোকে মুক্তি দিলাম। উঠ আব্দুল্লাহ আমি তো মুখ ধুতে পারবো না, তুই ধুয়ে দে। হাতটা মুছে দে।
আব্দুল্লাহ, আজ বেশ কয়েকদিন আমি গোসল করিনি, আমার শরীরটা ভীষণ জ্বালা করছে, একটু মুছে দিবি? কিরে চুপ করে আছিস কেন, মুছে দে। আব্দুল্লাহ, তুই আমার সবচেয়ে আপনজন, আমার সুখ দুঃখের সাথে, তোর কাছে আমার কোনো লজ্জা নেই, দে। কিরে চুপ করে আছিস কেন, আমি তোকে হুকুম করছি, পেছনে যা, ব্লাউজের বোতাম খুল। আব্দুল্লাহ, আব্দুল্লাহ,
I'm a
একটা কথা হুজুর, আপনার মেয়ে বাড়ির চাকর আব্দুল্লাহর সাথে পথে ঘাটে যেরকম ঘনিষ্ঠ ভাবে মেলামেশা শুরু করেছে তাতে আমাদের চোখে খারাপ লাগে হুজুর। তোমার আর কিছু বলার আছে? না হুজুর। সালাম আলাইকুম। সালাম আলাইকুম। হুজুর, মেম সাহেব এখন বড় হয়েছে, তার বিয়ে শাদির ব্যবস্থা করা দরকার। তুমি ঠিকই বলেছো কিতাব আলী, তোমাকে শহরে যেতে হবে। আমার বন্ধুর কথা তোমার মনে আছে? ও, মল্লিক সাহেবের কথা বলছেন? হ্যাঁ, তার একমাত্র ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে দেব বলে অঙ্গীকার করেছিলাম। তোমাকে সেই বিয়ের প্রস্তাব নিয়ে আমার বন্ধুর বাড়িতে যেতে হবে। আচ্ছা, তুমি আমাকে বিয়ে করাচ্ছ? ও, এটাই তাহলে আপনার ছেলে? হ্যাঁ, আমার একমাত্র ছেলে জহির। বাবা বাবা বাবা, মামনির সাথে ভীষণ মানাবে। এই লোকটি কি মাথা খারাপ হয়েছে? আমি মডার্ন যুগের একটা ছেলে, চিনি না জানি না, না দেখে একটা গ্রাম মেয়েকে বিয়ে করবো? মুহূর্তেই নষ্ট হয়ে দিল। কি বলবি বল? তোর জ্বর ভালো হয়েছে? হ্যাঁ, ভালো হয়েছে। কি রে, আর ইঞ্জেকশন নিবি না? দেখ কাকড়া, ভয় দেখাবি না। তোর ভাগ্য বড় ভালো রে, মেম সাহেবের আদর করে বুকে নেয়। এমন ভাগ্য আমার হলে একটা কেন, একশোটা ইঞ্জেকশন দিতাম। তোর মেম সাহেবের বুকটা বড় নরম, তাই না রে আব্দুল্লাহ? দেখ কাকড়া বাচ্চা কাকড়া, বাজে কথা বলবি না, এক খুশি মেরে তার মুখ ফাটিয়ে দেবো একদম। খেপিস না, খেপিস না। তোর মেম সাহেবের কথা বলতে না বলতেই আমার হাতে এসে মেম সাহেব হাজির। এই দেখ সাহেব, বিবি গোলাম, এটা বিবি তোর মেম সাহেব, আর এটা গোলাম তুই তার চাকর, আর এই যে সাহেব এটা হলাম আমি। আমার সঙ্গে তোর মেম সাহেবের বিয়ে দিবি? দেখ মুখ সামনে কথা বল। জানি তো তুই সহ্য করতে পারবি না, মেম সাহেবের প্রেমে তুই তো ডুবে গেছিস। সে তোর মেম সাহেবকে বিয়ে করবে, তোর সঙ্গে বিয়ে হবে। চোখ ফকিরা, বাজে কথা বলবি না, খেলতে দিব না। আরে শালারা বাজে কথা বলে আপা খেলে। সুর বাচ্চা, গুন্ডা বদমাশ, বারে বারে ছাড়বো না, কথা মনে রাখিস। খুন করে ফেলবো, খুন। কাকা ফকিরা, শালা সুর বাচ্চা, কাকে গালি গালাজ করছিস? ওই শালা ফকিরাকে। ফকিরা? হ্যাঁ, কোথায় ফকিরা? শালারা কাকা তোরা তাস খেলছে, আর বলে কি না। কি বলেছে তোকে? আহ বল না। শালারা আপনাকে আজে বাজে কথা বলেছে। আমাকে? হ্যাঁ। কি বলেছে বল। আপনার সঙ্গে আমি প্রেম করি, তারপর আমার সঙ্গে আপনার বিয়ে হবে, মানে এইসব আর কি। আরে ম্যাম সাহেব না বুঝছি, আসেন না। ও, এই কথা? তা এত রাগ করছিস কেন? কার ভাগ্যে কি আছে বলা যায় না, তোর সাথে আমার বিয়ে হতো তো পারে। না, হতে পারে না। যদি হয়? না, কিছুতেই না। আমি বলছি হবে, আর তুই বলছিস হবে না। না, হবে না। ঠিক আছে, তাহলে বাজে ধরে দেখি কোনটা সত্যি। দে তাস দে, লন। আগে ভাগ্য পরীক্ষা করে দেখি। সাহেব, বিবি, গোলাম, এই তিনটে তাসের মধ্যে তুই যদি বড় পাস তাহলে তোর সাথে আমার বিয়ে হবে, আর যদি ছোট পাস তাহলে দশ হাত নাকে ছেচর দিবি। এত বুদ্ধি, বস। এবার তুল, দাঁড়া, আমারটা আমি নিলাম। Thank you.
কিরে কি হলো এবার দেখা আমারটা ছোট আব্দুল্লাহ আমি গোলাম আপনারই গোলাম কিরে কি হয়েছে নাকে চেঁচড় দিচ্ছিস কেন বাবা ও অপরাধ করেছে তাই আমি ওকে শাস্তি দিচ্ছি এই দেখো ওর হাতে তার ঠিক করেছো যা করবা করদেরকে এইভাবে শাস্তি করতে হয় যাও যাও এখান থেকে আমি যে তোকে ভালোবেসে ফেলেছি আব্দুল্লাহ সবাই আমার মনের কথা বুঝে আর তুই কি কিছুই বুঝিস না বুঝি ম্যাম সব সবই বুঝি কিন্তু আমি যে চাকর গরিবের বুক ভরা ভালোবাসা থাকে কিন্তু প্রকাশ করলে যে অপরাধ হবে ম্যাম সব অপরাধ হবে আমার বুকের ভালোবাসা আমি সারা জীবন বুকেই পুষে রাখবো কোনোদিন মুখে আনতে পারবো না কোনোদিন মুখে আনতে পারবো না সহ্য করতে পারি না আপনি জানেন না আব্দুল্লাহ তুই আমাকে এত ভালোবাসিস আব্দুল্লাহ এই যে আব্দুল্লাহ কি হয়েছে হুজুর কোথায় হুজুর তো বাড়িতে নেই খাবারই গেছে কেন কি হয়েছে আরে মামনের বিয়ের লোকজন আসবে তুই সব ঠিকঠাক কর আমি হুজুরকে খবরটা দিয়ে আসি খামার বাড়ি না আচ্ছা ম্যাম সাহেবের বিয়া বসো মা বসো বাবা বা বাবা এই মেয়ের সঙ্গে বিয়ে সম্ভব নয় জিনের আসর আছে মনে হয় ঠিক বলেছ তালুকদার সাহেব মেয়ের শরীরে কোনো অসুখ নেই আমার মনে হচ্ছে এটা উপরি ভাব মানসিক আঘাত পেলে এরকম হয় কোনো পরসগার লোক দিয়ে ঝাড়ফুঁক করিয়ে নেবে
আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, মসজিদের ইমাম সাহেব বড় পরেশগার, আমি ওনার কাছে যাই। মামুনি আমার। ঠিক আছে, তুই যা, দেরি করিস না, যা। ইমাম সাহেব এই রোগ ভালো করতে পারবে না। এই রোগ ভালো করতে পারে পাগলা বাবা। পাগলা বাবা কোথায় থাকে? কাকা, ওকে সব ঠিক করে বলে দে। ভর দুপুরে সাপ মোচড়ানো গাছের নিচে পাগলা বাবা বসে থাকে, সে পানি পড়া দিলেই তোর ম্যাম সাহেব ভালো হয়ে যাবে। প্রেমের কারণে তোর মেম সাহেবের উপরি ভাব দেখা দিয়েছে, পানির পাত্র দে। শোন, এখন থেকে সূর্য ডোবা পর্যন্ত এই পাত্র মাথায় নিয়ে পুকুরে গলা পানিতে দাঁড়িয়ে থাকবি। সূর্য না ডোবা পর্যন্ত উঠতে পারবি না। সূর্য ডোবার পর এই পাত্রে পানি তোর মেম সাহেবের গায়ে ছিটিয়ে দিবি, বাকি পানি ওকে খাওয়াবি। এক রাতের মধ্যে তোর মেম সাহেবের উপরি ভাব শরীর থেকে নেমে যাবে, সে সুস্থ হয়ে উঠবে। পারবে নিয়ম পালন করতে? পারবো বাবা, পারবো, পারতে আমাকে হবেই। তুমি শুধু দোয়া করো। ও যা বাবা, একটা কথা বলবো? বল। এই গ্রামে একটা হারে হারামজাদা আছে, সেই খালি আমারে আর কথা কুকথা শিখিয়ে দেয়। নাম তার ফকির। বাবা আপনি ধরেছেন? আসলে একটা হারে হারামজাদা, দেখা হইলে আপনি একটু সাহস থাকলে দিন। হ্যাঁ, আব্দুল্লা রে আব্দুল্লা, শীতে কাঁপে আব্দুল্লা, আব্দুল্লা রে আব্দুল্লা, শীতে কাঁপে আব্দুল্লা, আব্দুল্লা রে আব্দুল্লা, শীতে কাঁপে আব্দুল্লা। মেম সাহেবের লাগিয়া শীতে কাঁপে আব্দুল্লা, মেম সাহেবের জীবন আব্দুল্লার মরণ। মেম সাহেব আব্দুল্লা, ভাই আব্দুল্লা, তুই গোটি মাথার পানির মধ্যে কি করস? সূর্য না ডোবা পর্যন্ত উঠবে না। মরতে মরতে
থাকতে পারবো না, পারবো না। তাহলে বল তুই আমাকে ভালোবাসিস? বল বল আব্দুল্লাহ, আমাকে তুই বিয়ে করবি? বল আব্দুল্লাহ বল, জীবন মরণ তুই আমার সাথে থাকবি? বল আব্দুল্লাহ বল, তোর পায়ে আমাকে স্থান দিবি? বলবি না, বলবি না, বলবি না? মুখ দিয়ে তো রক্ত বের হয়, অথচ অথচ ভালোবাসার কথা বের হয় না। সত্যি যদি তুই আমাকে ভালোবেসে থাকিস, তাহলে তাহলে আমার মৃত্যুর পর আমার লাশটা একবার ডাবের পানি দিয়ে গোসল করিয়ে দিস, গোসল করিয়ে দিস। Oh,
যখন জানতে পারলো তখন মানিজ্যতের ভয়ে সেই গ্রামে এসে পালিয়েছে। চাকরের সঙ্গে তোমার মেয়ের ভালোবাসার সম্পর্ক আছে। চলো বাবা জয়ীর। মল্লিক, আমি তোমার হাত ধরে মিনতি করছি, আজ তুমি আমার মা নিচুত বাঁচাও। ওদের বিয়ের পরে সব ঠিক হয়ে যাবে। আমি বিশ্বাস করতে পারছি না বন্ধু, বাড়ির চাকরের সঙ্গে তোমার মেয়ের যে সম্পর্ক, তাতে আমার ছেলেই বা কোন স্বার্থে তোমার ওই মেয়েকে স্ত্রীর মর্যাদা দেবে? আমার সমস্ত সম্পত্তির মালিক একদিন তো আমার মেয়েই হবে। তা সত্ত্বেও আজই বিয়ের আগে আমার বিষয় সম্পত্তি
আমি জহিরের নামে বিল করে দেব। তবু আমার মান সম্মান তুমি বাঁচাও বন্ধু, আমার মান সম্মান বাঁচাও। জহির পিতা হয়ে আজ আমি তোর হাত ধরে অনুরোধ করছি, আমার বন্ধুর মান সম্মান তুই বাঁচা। ড্যান, বিশেষ সম্পত্তি দিয়ে আমি কি করব? আমাকে তুমি বিক্রি করে দিতে চাও? ও কথা বলো না বাবা, আমি খুশি হয়ে সব তোমার নামে লিখে দেব। জহির রাজি হ বাবা। ঠিক আছে, তোমার অবাধ্য আমি কোনোদিন হইনি, আজও হব না। আপনারা বিয়ের আয়োজন করুন। বাবা আমাকে ছেড়ে দাও, বাবা আমাকে ছেড়ে দাও। মেম সাহেবের বিয়ের আগে তোকে আমি ছেড়ে দেবো না। শোনো আব্দুলের মা, আমি তালুকদার বাড়িতে যাচ্ছি, যদি তুমি ওকে ছেড়ে দাও তাহলে তুমি আমার মরণ মুখ দেখবে, এই কথা আমি বলে গেলাম। বাবা হোয়াট কি বলছো মল্লিক? হ্যাঁ হ্যাঁ ঠিকই বলছি। শোনো কাদের, লাভলির খোঁজ আমি পেয়েছি, সে আমার বন্ধু নিজাম তালুকদারের মেয়ে। আচ্ছা আচ্ছা, এরপর লাভলিকে আমি তোমাদের হাতে তুলে দেব, কিন্তু সমস্যা হলো ওই বাড়ির চাকর আব্দুল্লাহ। তুমি দেরি করো না, সবাইকে সঙ্গে নিয়ে তৈরি হয়ে চলে এসো। ঠিক আছে, আমি সবাইকে নিয়ে আসছি। রাখি। নিশ্চয়ই বিয়ের মধ্যে কোনো ঘাপলা আছে, ব্যাপারটা তালুকদার সাহেবকে জানাতে হবে। কি বলছো তোমরা? আমি নিজের কানে শুনেছি ওই মল্লিক তার ছেলের সাথে বিয়ের নাম করে লাভলিকে অন্যের হাতে তুলে দেবে। মিথ্যে কথা, তোমাদের কথা আমি বিশ্বাস করি না, আমার বন্ধুকে আমি ভালো। বাবা এরা ঠিক বলেছে, ওই মল্লিককে তুমি চেনো না বাবা। আমি চিনি, আমাকে ওরা খারাপ মানুষের হাতে তুলে দেবে, এটাই তোমার বন্ধু মল্লিকের পেশা। এ কথা আমাকে আগে বলিস কেন? আমাকে বলার সুযোগ তুমি দাওনি বাবা, আমার কোনো কথাই তুমি শুনতে চাওনি। জলদি এসো, জলদি এসো, এসো। ভেতরে যাও। কি ব্যাপার, তোমার মেয়েকে তো এখনো সাজাও নি। সাজবে, আমার মেয়ে বিয়ের সাজে সাজবে, তবে আজকে নয়। কি বলছো তুমি? ঠিকই বলছি, তোমার সব কিছু আমি জেনে গেছি, তোমার ওই লম্পট ছেলের সাথে আমার মেয়ে বিয়ে কোনোদিনই হবে না। তোমার ছেলেকে নিয়ে এখান থেকে চলে যাও, চলে যাও বলছি। যাবো, তবে তোমার মেয়েকেও সঙ্গে নিয়ে যাব, সে ব্যবস্থাও করে এসে। তার মানে? খুব সোজা, তুমি রাজি না হলে তোমার মেয়েকে জোর করে ধরে নিয়ে। Yeah.
তালুকদার বাড়ির আব্দুল্লাহ আজ থেকে তুই মেম সাহেবের আব্দুল্লাহ বুদ্ধি জি